মানুষের বাসস্থান ঘর বাড়ি, মানুষে ঘর বাড়িতে থাকবে। আজকে পানি কেন মানুষের ঘরে ঢুকলো আর মানুষ কেন সমুদ্রের মধ্যে ভাসলো? বাবার আমরা তিন শক্তি হারিয়ে ফেলেছি, বিধায় আমাদের মধ্যে বিপদ। আসুন আমরা নবী চিনি, নবী চিনলেই সব চিনবেন। এই নবীর উম্মতের আওয়াজ সবকিছু গর্জিয়াস হবে, কেন? এই নবীর উম্মতের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবীজি আবার হাদিস শরীফে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আরেক হাদিসে বলেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আল্লাহু আকবার, বলুন আল্লাহ। এই ওয়াজ শুনেছেন মুসা নবী মেরাজের সফরে, ছয় নাম্বার আকাশে আমার নবীকে প্রশ্ন করে বসলেন মুসা আলাইহিস সালাম, হুজুর আপনি নাকি বলেছেন আপনার ওলামা, আপনার উম্মতের ওলামাগণের মর্যাদা বনি ইসরাইলের পয়গম্বরদের মতো? হ্যাঁ বলছি তো। নবী কেউ আপনার কথা মানি কিন্তু বুঝে আসে না, এরা হবে উম্মত, আমরা নবী রাসুল, এদের মর্যাদা এত কিভাবে হবে? নবী বলে, তুমি কি আমার উম্মতের সাথে কথা বলে দেখতে চাও? জি। আমার নবী ছয় নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ আলাইহি নবীজির ডাকে রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে এসে হাজির হয়ে বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি হাজির। কেন ডাকছেন বলুন? আরে আমি তো ডাকছি তোমাকে মুসা নবীর সাথে কথা বলার জন্য। মুসা নবী আমার উম্মতের সাথে কথা বলে পরীক্ষা করবে আমার উম্মতের ওলামাগণের পাওয়ার কত। যেই নবীর ওলামাগণ, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায়। হাজি হুজুর আমার সাথে কথা বলবেন? গাজ্জারি সাহেব বলতেছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোমার নাম কি? হুজুর আমার নাম জিগাইছেন, আমার নাম গাজ্জালি, বাবার নাম এই, দাদার নাম সেই, দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই, এইভাবে এই সেই এই সেই বলতে বলতে 14 ফিরির নাম বলতেছে। মুসা আলাইহিস সালাম একটু রাগি ছিলেন, উনি তো ধমক মারলেন, এই বেটা থামো, তোমাকে একটা বলছি, এত করে বলতেছে কেন? থামো। গাজ্জালি সব কই, আপনি থামেন আমাকে বলতে দেন। মুসা আশ্চর্য হয়ে গেলেন, আমি থামাইলাম, আমার আবার থামায়। এখন তো তাদের মধ্যে হেই পর্যায়ে গেল। মুসা আলাইহিস সালাম কয় থামেন, গাজ্জালি সাহেব কয় আপনি থামেন, আমি থামবো কে, তো আমারে থামাইলেন কে? থামাইলাম যে, বাবা তোমারে বলছি, তোমার নাম কি? তোমার নাম গাজ্জালি, একটা বললেই হয়, একটা প্রশ্ন করছো, তুমি এতগুলি বললা কেন? গাজ্জালি সাহেব, ও এই জন্য রাগ হইলেন, আমার একটা জিগাইছেন, একটা বেশি বললাম, আপনার রাগ রাগ উঠে যায়। আচ্ছা আপনারা যে একদিন জিগাইছিল আমার আল্লাহ, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? আপনারা তো একটাই জিগাইছেন, আপনি বললেই পারতেন, কয়লা ইয়া আসয়, আপনি কি বলছিলেন, কয়টা বলছিলেন? মুসা আলাইহিস সালাম জিগা, নবী গো হ্যাঁ আসিন কই ওই সময়? বাবারে আসুন এই নবীর গোলামিতে, আল্লাহু আকবার বলুন। তাই আমি গজল বানাইছি, নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরুদ ও সালাম প্রেরণ করতেছেন, এটা কোন মুফতির ফতোয়া নয়, মোল্লা মৌলবীর কাহিনী নয়, সরাসরি কোরআন। যে কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে ঈমান চলে যাবে। 24 ঘন্টা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে এই নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছেন। আজকে সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, সে নবীর পক্ষে আপনারা বসে আছেন। আমার মন কয় যারা এই নবীর পক্ষে ভালোবাসা নিয়ে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকবে। আল্লাহ আল্লাহ।
বাবার আসুন এই ভাগ্য কয়জনের নবীর পক্ষে আসা আসলে এই ভাগ্যটা ওই মায়ের সন্তানের হয় যেই মা এই সন্তান পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল ওই দুরূদের তাসির যেই মায়ের সন্তানের গায়ে আছে তারাই ঈদে মিলাদুন নবীর পক্ষে এসেছে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলো আমিন বলতেছিলাম এই নবীর পক্ষে গেলে আলেম ওলামাদের মান কত শান কত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আমি তো একটা জিজ্ঞেসই উত্তর কি দিছিলাম গাজ্জালি সাহেব কয় আপনি বলছেন হাতে লাঠি ধাক্কা দিয়া দাঁড়ায় বকরিরে পাতা পায়রা খাওয়ায় রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি তারপরে মাটির গাইরা দিলে ফলের গাছ হয় আপনারে একটা জিজ্ঞেসই এতটা কইলেন হেইডা ভাল লাগে আর আমার একটা জিজ্ঞেসেন আমি দুইটা বাড়াইলে আপনার খারাপ লাগে হ্যাঁ আল্লাহর সাথে এত কথা কইতারেন হেইডা ভাল লাগে মুসা আলাইহিস সালাম জিগাই নবী গো হাই কয় কি আসিন কই হে সম কই কি মিথ্যা কইছি কো না তো মিথ্যা কইছি না হুজুর আপনার উম্মতের ভাওয়ার যে পয়গম্বরদের মতো বনে ইসরাইলের এবার আমার খবর হইছে আপনি নিজেই থামায় দেন আরে থামান নবীজি এইভাবে পিঠের উপর থাপ্পড় দিয়ে বলছিলেন থামাও যেদিন ইমাম গাজ্জালি দুনিয়ার জমিনে আগমন করেছেন গাজ্জালি সাহেবের মা বলেন আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে কি হলো ব্যাপার কি বুঝতে পারলাম না আমি পিঠের মধ্যে ভালো করে চেক করে তাকাইয়া দেখি আর নবীর থাপ্পড়ের হাত মুবারকের পাঁচটা আঙ্গুল মুবারকের দাগ পিঠের মধ্যে এই দাগ থেকে নূরের রোশনি বাহির হইতেছে বলুন গাউসে পাকের সাথে আমার নবীর সম্পর্ক কত গভীর ছিল বাবারা ভাইরা আসুন আগে নবীকে চিনি বলতেছিলাম এই নবীর উম্মতের মর্যাদা কত আমার নবী মেরাজের সফরে যাবে ছয় নাম্বার চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ নবীজি বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী তুমি সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি ভাগ্য তোমার ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি জি আমার ভাগ্যটা হুজুর ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইতাম রাসূল বললেন বললো কি জি হুজুর আমি বেহেশতে যাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু যাই দেখি বেহেশতের প্রত্যেকটা দরজার উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না আজকে আল্লাহ আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত ছিলেন আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত মা আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য এত মায়া ছিল উম্মতের জন্য এত পাগল ছিল আমার নবী জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না আমার নবী জীবনে কোনোদিন ভালো বিছানায় পিঠ লাগায় না আমার নবী জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না নবীজি ঘুম থেকে উঠলে আমি দেখেছি নবীজির চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে থাকে মা আয়েশা সিদ্দিকা ভাবলেন নবীজির ঘুম ভালো হয় নাই এই জন্য হয়তো বিছানা ভালো হয় না বিদায় নবীজি ঘুম থেকে উঠে সেজদায় পরে উম্মেতি বলে কান মা আয়েশা বলেন বিছানাটা পরের দিন একটু নরম করে দিলে নবী পাকের ঘুম একটু বেশি হলো ঘুম থেকে উঠে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন আয়েশা রে বিছানা নরম করে দিয়েছো আমার ঘুম বেশি হয়েছে রে আয়েশা নিষেধ করে দিলাম আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া আমার ঘুম যদি এইভাবে বেশি হয়ে যায় আমি কোন সময় রে গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো কেন মাপ পাবেন না আমার নবী শুধু এটাই শেষ নয় মা আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করে দেব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না কিন্তু এত সুন্দর চেহারার মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায়
মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় কালো কালো দাগগুলো কিসের ব্যাপার, কি আমি বুঝতে পারি না, আপনার কি জীবন দিন বসন্ত হয়েছিল? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, না না, আমার কোনো দিন বসন্ত হয় নাই, এ দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী কান্দে, আয়েশা রে, এ দাগের কথা জিজ্ঞেস না রে আয়েশা, এই দাগের কথা যদি মনে হয় আমার কলিজা মানে না। আয়েশা রে, এ দাগগুলো বসন্তের নয় রে আয়েশা, এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ রে। আমি তাইবের জমিনে গিয়েছিলাম রে, এক বয়সের যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে এমন ভাবে পাথর মারলো, বিনা অপরাধে বিনা কারণে বিনা দোষে রে, আমারে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, টাইনা টাইনা তার করালো, দুইটা হাত রক্ত মুবারক লাল, সমস্ত দেহ লাল লাল হয়ে গেছে, রক্ত মাখা দুইটা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন অপরাধে তোরা মারো, কি করেছি কেন এইভাবে আমারে মারতেছো, তোমরা কি জানো না আমার মা নাই রে বাবা নাই রে। আয়েশা কোনো কথাই তারা শুনলো না, আমারে মারতে মারতে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা, ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় লেগে আছে। মা আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাগগুলো যদি তাইবের জমিনের পাথরের আঘাতের হয়, এ দাগগুলো দেখলে এখন আমারও কষ্ট হবে। আল্লাহর বন্ধু গো, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে জর্জর করে করে ছেড়ে দিলেন, আয়েশা রে, এই কথাটা আর কোনোদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না, হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আদাত উপরে যেদিন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, ওই দিন আমার এতিম গুনাগার উম্মতরা রে আয়েশা গুনার বোঝা মাথায় লইয়া অসহায় হইয়া দৌড়াদৌড়ি করবে। ও আয়েশা, এত প্রখর এত প্রচন্ড রৌদ্র তাপ, জিহ্বা পানির জন্য বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে রে পাগলের মতো দৌড়াবে, ইয়েতিমের মতো কাঁদবে, নবী কই কইয়া যখন চিৎকার মারবে, এই দাগগুলো শুনলে আমি নবী সহ্য করতে পারবো না রে আয়েশা, তখন এই এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, 63 বছর জিন্দিগির মধ্যে তোমার সুন্দর চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাখর কামড় দিতে দেই নাই, ওই চেহারায় পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা, যাও কথা দিলাম তোমার উম্মত যারা হবে একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আজকে সেই মাপের জন্য সুযোগ হলো এই মাহফিল, যে নবীর উম্মতের পরিচয় দিলে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয়। বাস্তব ঘটনা, গাউসে পাকের বয়স যখন 7, কত বর্ষ, 7, তার বাবা আবু সালে জঙ্গি মোসা ব্যবসার উদ্দেশ্যে যাবেন, উনি সামনে গিয়ে দাঁড়ালেন, বাবা আজকে আমাকে নিতে হবে। বাবা বলেন, বাবারে রাস্তাঘাট তো ভালো না, রাস্তাঘাট ভালো না, ভয় আছে, ভাগ বাল্লুকের ভয়, তোমাকে নিলে কোন বিপদ জানি হয়। গাউসে পাক বলেন, বাবা আমাকে নিতেই হবে, আজকে আমাকে না নিয়ে যাইতে পারবেন না। অনেক সময় দেখেন পোলাপান আছে এরকম বিরক্ত করে, না নিয়ে বাবা যাইতে পারে না, গরু কিনতে যাবে বাবা রাউজান থেকে বাজারে যাইতেছে, রওনা হয়েছে, ছেলে ধরছে, বাবা গরু বাজারে আমি যাব, বাবা কয়, আরে বাবা গরু বাজারে তো ভয় আছে, গরু অনেক সময় ছোটাছুটি করে ভয় আছে, কয় ভয়টাই মানি না, আমার নিতে হবে। বাবা 10টা টাকা দিয়ে বলতেছে, বাবা গরু বাজারে যাওয়াটা বিপদ, তোমাকে আমি বাবা হয়ে নিতে পারি না, 10টা টাকা দিয়ে বোঝায় সোজায় বলছে, বাবা তুমি যাইও না, 10টা টাকা হাতে নিয়ে কই এখন আর কথা কব না, রিক্সা যখন টান দিছে রিক্সার পিছনে বডির দৈরা বৈশা রয়েছে, বাজার কাছাকাছি গেলে বাবা কইতেছে রিক্সাওয়ালা রে, আরে হোলা একটা এত পাগল রে, কোন রকম 10টা টাকা দিয়ে বাড়িতে থুই এলাম, হ্যাঁ খালি বাজারে আইতো থুই আইতেই পারি না, 10টা টাকা দিয়া তারপরে বাড়িতে রাখাইছি, ফোলা পিছনতে ভাইরিয়া কয় বাবা
আরে কি কো আমি আই ফুরছি তো এই যাইত্তা কিছু পাগল আছে না দিন নাই আছে বাবা রে এই পাগলের খেলা পৃথিবীতে আছে পাগলের খেলা যদি বুঝতে না পারেন তাহলে দূরে থাকেন আল্লাহ বলছে কিছু পাগল আছে তাদের সাথে আমার এমন গভীর সম্পর্ক যেটা শরীয়ত ওলারা বুঝবেই না মিনে আশেকে মাশুকে রমজিস কি রহমান কাতিবিন নাম খবর নিস আল্লাহর দেওয়া দায়িত্ব দুই ফেরেশতা হিসাব লিখবে আল্লাহকে হেরা লিখবো দূরের কথা হেরা তো জানেই না কি সম্পর্ক চলছে এদের ব্যাপারে কোনো মাসলা মাসাইল ফতোয়া দিয়েন না কারণ কিছু জমি জামা আছে দেখবেন যেগুলির দলিল ফলিল নাই এগুলির কি দলিল কি জমি কোন আপনারা খাস খাস আল্লাহ কয় যে তাদের দলিল নাই তা যেমন খাস আমি আল্লাহর কিছু খাস বান্দা আছে তাদের উপরে শরীয়তের কোনো মাসলা মাসাইল নাই এটা হইলো আমি আল্লাহর খাস বান্দা নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া নারায়ণগঞ্জে একটা স্লোগান দেয় গাউসুল আজম গাউস পাক শ্রোতারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা তো মন্দ না কি বলেন গাউসুল আজম গাউস পাক জিন্দাবাদ জিন্দাবাদ গাউসে পাকের ভক্ত সারা দেশেই আছে বয়স কত মাশাআল্লাহ খেলে আছে দেখা যায় বাবা আমার নিতে হবে বাবা দেহে না নিয়া উপায় নাই কি করবে আদরের সন্তান তো নিয়ে রওনা হলেন পাহাড়ি পথ পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে উপর থেকে দুই ভাগ বাপ বেটা দুজনের দিকে পজিশন নিয়েছে বাপ বেটাদের ধরবে আবু সালে বলেন বাবা রে ও আব্দুল কাদের বাবা তোমাকে বলছিলাম আইসো না ওই যে দেখো দুই ভাগ এখন তোমাকে আমাকে ধরার জন্য সেই পজিশন নিতেছে গাউসে পাক বলেন আব্বা আপনি ভয় পাবেন না বাঘ আমাদেরকে ধরবে না যদি আপনি যদি ভয় পান তাহলে আপনি পিছে যান আমারে আগে দেন আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কন্যা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ অনেকে আবার প্রশ্ন করে হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কথাটা বুঝে আসে না যারা নবীর মজা পেয়েছে শুধু এই দুনিয়ায় নয় আল্লাহ একবার বলুন হাশরের দিন আমার আল্লাহ যেদিন বিচারের কোট বসাইয়া বিচার করে জান্নাতিদেরকে জান্নাতি দিবে জাহান্নামীদেরকে জাহান্নামী দিবে আমার আল্লাহ জান্নাতি নিজের মেহমানদের সাথে সাক্ষাৎ করার জন্য যায় বলবে ও দক্ষিণ দিকের জান্নাতিরা তোমরা কেমন আছো আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দিলাম আপনারা আল্লাহকে দেখে খুশি হবেন বলবেন আল্লাহ আপনার জান্নাত খুব ভালো লাগে খুব শান্তি লাগে পূর্ব দিকে যাবেন কেমন আছো ভালো আছি উত্তর দিকে যাবেন কেমন আছো ভালো আছি পশ্চিম দিকে যাবেন যে দেখবেন কিছু জান্নাতি মনটা ভালো না রে মনে বড় ব্যথা আমার আল্লাহ জিজ্ঞেস করবেন রে জান্নাতিরা সকল জান্নাতিরা খুশি তোমাদের মনে কিসের দুঃখ আমার জান্নাতি কি তোমরা খুশি হতে পারলা না ওই লোকগুলি হবে শহীদ শহীদের দল আমার আল্লাহর সাথে কথা বলবে প্রভু গো ভাবছিলাম তোমার জান্নাতে শান্তি পাবো স্বাদ পাবো মজা পাবো না না তোমার জান্নাতে শান্তি লাগে না আমার আল্লাহ বলবেন কি আর সহ্য কথা বললা জান্নাতের যে শান্তির জায়গা আর কই পাবি কই পাবি কই পাবি ওই লোকগুলি ডাক দিবে শহীদের দল প্রভু উহুদের ময়দান কই গো হুনাইনের ময়দান কই বদরের ময়দান কই ওই সমস্ত যুদ্ধের ময়দানে যাইয়া তোমার নবীর ভালোবাসাই যখন গলা কাটাইতাম ডান দিকের তীরগুলি যখন কলিজা ছিদ্র করে বাম দিক দিয়া বেরিয়ে যাইত ওই সময় যেই মজা পাইতাম এই মজা তোমার জান্নাতের ভিতরে লাগে না বাবারা যারা চিনছে তারা এই কিসিমের মজা পাইছে জান্নাতের মজাও এই মজার সাথে কোলায় না যারা চিনছে না এরাই টিক্কা চাবাইছে এই নবীরই চিনতে হবে এই নবীর পরিচয় যদি আপনার মধ্যে থাকে বাঘ ভাল্লুক পর্যন্ত সালাম দেয় তার বাস্তবতায় যাইতেছিলাম গাউসে পাক বয়স জানি কত সাত বলতেছেন বাবা বাবা বাঘে আমরা খাইতো না আপনি যদি ভয় পান আমারে আগে দেন আপনি পিছে যান আচ্ছা কোন সন্তান বাঘের মোহ বাবাই কি পারে আগে দিতে আরে এটা সম্ভব নয় বাবা আপনি খাইন দেন না বাবা কান্দে পোলা হাসে
আগে দেন, আপনি ভয় পাইন না। আগে যাইতেছে, কিছু দূর গিয়ে হাত বাড়ায় ডাকে গাউসে পাক, ও ভাগ ভাগ, আমরা রে চিনো, আমরা আখিরি নবীর উম্মত। আমি গাউসে পাক, পিছনে আমার বাবা আবু সালে, আমরা কালিমা পড়েছি, আমরা রে খাইও না, আর যদি খাও নবীর কাছে বিচার দিব। গাউসে পাকের বাবা বলেন, এ ডাক দেওয়ার সাথে সাথে দেখি ভাগ, এই যে পজিশন নিছিল লেজ লড়াইতে ছিল, লেজ লড়ানি বন্ধ হয়ে গেছে। পরিচয়টা কার দিল? যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি। বাঘে নবী চিনে, কিন্তু আমরা উম্মত হইয়া নবী বাঘের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, এই নবী যে রহমতের নবী, কিন্তু দ্বন্দ্ব সব আমরার মধ্যে। আজকে আমরা এই দ্বন্দ্ব করি বিদায়। ডেনমার্কের মতো বেঈমানেরা এই রহমতের নবীরে সন্ত্রাসী বলার সাহস পেয়েছে। যদি আমরা এই দ্বন্দ্ব না করতাম, এই সাহস তারা পাইতো না। বাবার আসুন, নবী চিনি, নবী কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় নাই, বরঞ্চ যারা নবীর মাথায় বাড়ি দিছে, নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তারা চিনে নাই, চিনলে আমারে মারত। তোমার মাথায় তো নবী একদিন বাড়িও দিল না, এরপর নবীর নিয়ে এই রাফ মন্তব্য তুমি কেমনে করো? অথচ এই নবীর দোহাই ছাড়া কোনো দোহাই আমার আল্লাহ মানবে না। কবরে যাওয়ার সময় বলুন কি বলে কবর দিতে হবে লাশটাকে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, না এই মিল্লাত ছাড়া অন্য কারো মিল্লাতের উপরে দেওয়া যাবে না। কেন এই নবীকে নিয়ে বাড়াবাড়ি? আল্লাহ নিজে এই নবীকে চিনানোর জন্য কত সিস্টেম করেছে। আজান দেবেন, এই নবী আছে, আকামত দিবেন, এই নবী আছে, আপনার নামাজের ভিতরে একটা সালাম এই নবীকে দিতে হবে। বলুন নামাজের ভিতরে এই সালামটা না দিয়া কোন মুফতি সাহেব যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়ে, নামাজ কি হবে? সব তো ঠিক আছে, কিন্তু নামাজ কত সুন্দর সিস্টেম এই নবীকে চিনানোর জন্য। পাঁচত্ব নামাজ উত্তম এবাদত, দিনের প্রথম অক্ত ফজর, ফজরের নামাজ কয় রাকাত বলুন? চার রাকাত নামাজ কিভাবে পড়বেন? সিস্টেমটা বলুন, সিস্টেমটা বলুন না। দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। এখন সুন্নত আগে পড়বেন না পরে পড়বেন? এটা তো হবে না, আমি তোফাজ্জল কয়ে গেলাম, আগামীকাল থেকে ফরজ আগে পড়বেন, ফরজ মানতেন না? মাশাল্লাহ, চট্টগ্রামের লোক দেখা যা মৌলবীর কথাও মানে না। আসলে সিস্টেম যেটা, এটা মানতে হবে, এই সিস্টেমটা আমার আল্লাহর ইঙ্গিতে হয়েছে। তোমরা এই নবীর উপর দুই রাকাত সুন্নত আগে পড়ো, এটাই বুঝাইলেন, যার উপরে সুন্নত পড়ো এই নবীর সৃষ্টি না হইলে ফরজের সৃষ্টি। সকল এবাদতের দরজা হলো নবী মুহাম্মাদুর রাসূল। এইভাবে আল্লাহ বুঝাইতে চান। তারপরেও আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করতেছেন, এইভাবে বুঝাইতে চান। এরপরও যদি আমরা না চিনি, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? আমরা নবীকে চিনব। আসুন সামনে যাই, আমার সাবজেক্টে যাচ্ছি। তাই গাউসে পাক 7 বছর বয়স, নবীর পরিচয় দিলেন, নবীর দোহাই দিলেন, ভাইস লারানি বন্ধ, নিচে নাইমা বাঘ আসতেছে। আবু সালে বলেন, বাবা রে বলছিলাম না বাঘে খাইবো। গাউসে পাক বলেন, আব্বা আপনারাও খাইবে না আমারও খাইবে না, আপনি চিন্তা করেন না, আমার পাশে দাঁড়ান। দুইজন দাঁড়াইছে, বাঘ কাছে এসে বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে গেছে। কার পরিচয়ে বাঘে পায়ে সালাম করলো? আসুন আজকে সে নবীর পরিচয় দেহের মধ্যে ফিট করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী, এই নবীর কালিমা নিয়ে রওনা হলেন সাহাবী দল, নদী পার হয়ে যেখানে উঠলেন আফ্রিকার জঙ্গল, দেখি বাঘ ভাল্লুক তাকে এনেছে। সঙ্গীরা বলেন, ওমর এই তো বাঘ, কই আসলেন? হিংস্র প্রাণী ভর্তি বড় বড় সাপ বিচ্ছু আসতেছে, কি বিপদ জানি হয়। ওমর বলেন, আপনারা চিন্তা করেন না, আমরা না আখিরি নবীর উম্মত, কোনো চিন্তা নাই। ওমর বাঘ ভাল্লুকের সামনে দাঁড়ায় ভাষণ দিতে
করেছে। উমরের ভাষণের শ্রোতা হলো বাঘ ভাল্লুক হিংসু প্রাণী। এই বাঘ ভাল্লুক জঙ্গলের হিংসু প্রাণী সাপ বিচ্ছু শুনো, আমরা আখেরি নবীর উম্মত, এই জঙ্গলায় আজকে আমরা থাকব, আজকের জন্য তোমরা নবীর উম্মতের জন্য জঙ্গলা খালি করে দাও। উমর বলেন আল্লাহর কসম, এই পরিচয়ে বাসনের সাথে সাথে বাঘ ভাল্লুক জঙ্গলা ছেড়ে দিয়েছে। আজকে সে নবীর পক্ষে যাইতে আমাদের বাধা কিসের? এই নবী কি চিনতে আমাদের কৃপণতা কিসের? আসুন আমরা সে নবীর পক্ষে যাই। রাজি আছেন আপনারা? যে নবীর দোহাই দিলে বাঘ ভাল্লুক পায়ে সালাম করে, যে নবীর দোহাই দিলে জঙ্গলা খালি করে দেয়। আজকে সে নবীর যিনি, যে নবীর আঙ্গুলি সারায় আকাশের চাঁদ, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। যেই নবী মৃত গাছের নিচে বসলে, মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে ফুল ফল দিতে থাকে। আজকে সেই নবীকে চিনতে কেন আমাদের মধ্যে বাধা? আসুন, আমার সাবজেক্ট হলো মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ নিজেই বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ফালইয়াফরাহু। আল্লাহু আকবার বলুন, খুশি গোসল এসে খুশি হইতেন, ফালইয়াফরাহু খুশির আরবি করেন ঈদ, খুশির আরবি ঈদ। সকল ঈদের সেরা ঈদ এই নবীর আগমনের, অর্থাৎ এই নবী পাওয়ার পরে যে খুশির কথা বলছে এটা হবে সকল ঈদের সেরা ঈদ। কারণ এই নবীর আগমনের উপর যেই খুশি, যেই ঈদ, এই নবীর আগমন না হইলে রমজানের ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ, যেই নবীর আগমনের মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ বলা হয়। এই নবী যেদিন দুনিয়ার জমিনে তার শিব এনেছেন, আল্লাহ একবার বলুন, যেদিন আল্লাহ খুশি হলাম, এখানে একটা স্লোগান শুনে মিলাদুন নবীর আলো, কোরআন সুন্নার আলোর সাথে এটাও লাগাইন। কারণ শুধু কোরআন সুন্নার আলো গড়ে গড়ে জালো আজকে 40 বছর যাবত বাংলাদেশে শুনতেছি, এখন পর্যন্ত বাংলায় আলো জ্বলে না। আমার মন কয় সাথে এটাও লাগাইন, মিলাদুন নবীর আলো। কারণ মিলাদুন নবীর আলোর দ্বারাই এই কোরআন সুন্নার আলো জ্বলছে। বলতেছিলাম মা আমেনা বলেন, কেন এই নবীর আগমনে সেরা ঈদ হবে না? মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, আমি দেখি আকাশ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে আসতেছে, জশনে জুলুস সহ, জশনে জুলুস সহ ফেরেশতারা আসতেছে। মা আমেনা বলেন, আমি দেখেছি এক সারিতে ফেরেশতার হাতে ছিল সবুজ রঙের পতাকা, আরেক সারিতে ফেরেশতারা হাতে ছিল সাদা রঙের পতাকা, এক সারিতে সাদা পতাকা আরেক সারিতে সবুজ পতাকা নিয়ে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আসতেছে, এমনকি আমার ঘরের চারিপাশে জশনে জুলুস আনন্দ মিছিল করতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আসলো মোদের দয়াল নবী এই দোরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আসলো মোদের দয়াল নবী এই দোরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে।
নগরীতে রহমতের দোয়ার খোদা দিলেন খুলে তোরা দেখি না আমিনা মায়ের কোলে তোরা দেখি না আমিনা মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে বহরা আল্লাহ নিজে চাইতেছেন এই নবীরে চিনাইতেন নবীরে যারা চিনছে তাদের জন্য সব সহজ হয়ে গেছে যারা নবী চিনছে দেখুন তাদের জীবনের কত পরিবর্তন আল্লাহু আকবার বলে মা বোনেরা তোমাদের কপাল ভালো তোমাদের ভাগ্য ভালো আজকে দুঃখ লাগে তোমাদের মধ্য থেকে একজন মহিলা বাংলাদেশে উপদেষ্টা হইয়া তার মুখ দিয়া বাহির হইছে কোরআনের আইনের কোরআনের নির্দেশের বাইরে নবীর আদর্শের বাইরে তার আদর্শ এই কোরআনের আদর্শ বাইর করে দিয়ে নিজের আদর্শ কায়েম করতে চাইতেছে মহিলাটার নাম জানি কি রাশেদা কে চৌধুরী রাশেদা কে হ্যাঁ কে হ্যাঁ নিজে রইছিল না নামের মধ্যে আবার জিগে রাশেদা কে এই রাশেদা কে চৌধুরী তুমি তোমারই চিনলালা তুমি কি জানো না এ বাংলার জমিন নবীর আশেকের জমিন এই বাংলার জমিন গাউসে পাকের পাগলের জমিন এখানে একটু বাড়াবাড়ি করে তাসলিমা নাসরিন বাংলার জমিনে পাও রাখতে পারে নাই তোমরা ভাবছো এই বন্দুকের ক্ষমতায় বেশি দিন থাকবি এদেশের মানুষ পাকিস্তানিদেরকে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে তাড়িয়ে দিয়েছে কোরআনের বাইরে নবীর আইনের বাইরে কথা বলে এই দেশের মাটিতে তোমার পাও রাখার জায়গা থাকবে না এটা নবীর আশেকের দেশ এটা গাউসে পাকের গোলামের দেশ কে দিল তোমাকে এ সাহস এই কথা বলতে তুমি সারা বাংলার জনগণের কাছে গলায় গামছা নিয়ে তোমাকে মাপ চাইতে হবে না হই এই দেশের জনগণ তোমার এই কথা মানবে না বাবার আসুন এই 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 কিছু করে বাঁচতে পারবে না বিপদ ধরবে আল্লাহর গজব আছে না আল্লাহর গজব আছে না নবীকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে কোরআনকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে তাদের বিচারের ফাইসালা আমার আল্লাহ করবে যাই হোক ওইদিকে আমার ওয়াজ না আমার ওয়াজ আসুন আমরা নবীকে চিনি মহিলারা চিনেছে নবীকে সর্বপ্রথম নবীকে চিনেছে মহিলারা আর মহিলারা চিনবে না কেন মা গো তোমাদের দাম তোমরা কে চৌধুরীর পিছনে যাইও না তোমাদের তো দামই ছিল না তোমরা মহিলা হইয়া জন্ম নিলে আরবের ইতিহাস খুলো বংশের কলঙ্ক মনে করে বাবা তার নিজের কলঙ্ক মনে করে গলায় ছুরি চালায়া জন্ম হইলেই তোমাকে জব করে দিত তোমার গলা টিপে মেরে মাটির নিচে দাফন করত এমন কি জীবিত কবর দিয়ে দিতেন দাহিয়া কালবির জীবনী 70 থেকে 72টা কন্যাকে জীবিত মাটির নিচে দাফন করেছে তোমরা এই দেশের কলঙ্ক নিয়েছিলে তোমরা বংশের ইজ্জত নষ্টকর্তা এরকম পরিবেশ ছিল কিন্তু তোমাদের দাম তোমাদের ইজ্জত বাড়িয়ে দিলেন এই নবী আদর্শের নবী রহমতের নবী বরকতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগো তোমরা রাশেদা কে কে নিজেই চিনে না এর পক্ষে যাইও না যারা এই নবীকে চিনছে আল্লাহু আকবার বল আমার নবী তরুণ বয়স যুবক বয়স আমার নবী যুবক নবী আল্লাহু আকবার বল চাচা আবু তালিব নবীকে নিয়ে রওনা হলেন খাদিজার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা ছেলে খোঁজ পাইলেন আবু তালিবের ভাতিজা খুব ভালো খবর দিলে নিয়ে গেলেন আবু তালিব খাদিজা আমার এই ভাতিজাটা খুবই ভালো খুবই সৎ যারা চারাচরণ এত ভালো খাদিজা বললেন তোমার ভাতিজার লেখাপড়া কি লেখাপড়া কি আবু তালিব বললেন আমি তো ভাতিজাকে লেখাপড়া করতে দেখি নাই লেখাপড়া করতে দেখি নাই
আসলে লেখাপড়া কে দেখবে? এই নবী যে ভার্সিটির লেখাপড়া করেছে, এই ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো রাহমাতাল্লিল আলামিন, শিক্ষক হলো রাব্বুল আমিন, দুই আলামিনের ভার্সিটি। যে ভার্সিটির নাম হলো জাবালে নূর। কি নাম? জাবালে নূর। মা খাদিজা বলেন, লেখাপড়া জানে না, তাহলে তো ব্যবসার হিসাব রাখতে পারবে না। ও আবু তালিব, আপনার ভাতিজাকে বলেন আমার বেড়া বকরি আছে, দুম্বা আছে, এগুলি মাঠে চড়াইতে পারবে কিনা? রাসুল বলেন, চাচা আপনি রাজি হন, আমি পারবো, রাজি হন, আমি পারবো। রাজি হলেন, পারবে, বেড়া বকরি দুম্বা নবীজি পাহাড়ে ছেড়ে দিয়ে কই গেল না গেল ভাগের ভয়, কিন্তু নবীজি এই চিন্তা কোনোদিন করে নাই, বেড়া বকরি দুম্বা মাঠে ছেড়ে দিয়া পাহাড়ে শুয়ে ঘুমায় থাকে। অন্য রাখালের আইসা খাদিজার কাছে বিচার দেয়, খাদিজা যে রাখাল রাখছো বেড়া বকরি ফেলবে বাগে, তোমার বেড়া বকরি ছেড়ে দিয়া ওই রাখাল না শুয়ে ঘুমায় থাকে। খাদিজা বলে, তো আমার দেখা দরকার। খাদিজা কয়, আমি চুপে চুপে গেলাম দেখতে, যায়া দেখি বেড়া বকরি দুম্বা তো ঘাস খাইতেছে, রাখাল ঘুমিয়ে আছে, ওই রাখাল রৌদ্র রাখবে বিদায়, ওই জঙ্গলার বড় বড় সাপ গুলো এসে ফনা ধরে ওই রাখালের মাথার উপর ছায়া দিতেছে। খাদিজা কিছুক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মনে মনে ভাবতেছেন, কাকে গো রাখাল বানাইলাম, এ তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় কোনো মহামানব হবে। কিছুটা চিনছে খাদিজা। খাদিজা চলে গেলেন, কিছুটা টের পাইছে ব্যাপারটা কি, রাখাল তো যেমন তেমন রাখাল। অন্য রাখালেরা যায় কয়, ও খাদিজা দেখেছি আজকে ভাগ এসে তোমার বকরি ধরেছিল, বকরি তোমার বকরির গায়ে নাক লাগাইয়া কি যেন শুঙ্গে, গ্রাণ নাই, নাক লাগাইয়া আর হাত লাগায় না, অন্য বকরি হাতে ধরে নিয়ে যায়, তোমার বকরির মধ্যে নাক লাগাইয়া মুখ লাগায় না। আমার আল্লাহ বুঝি বলে দেয়, এরে জঙ্গলার বাঘ, এই বকরিগুলো আমার বন্ধুর আন্ডারে রে, এই বকরিগুলো রাহমাতাল্লিল আলামিনের আন্ডারে, এই বকরি নাক লাগাইয়া দেখ, এখানে মুখ লাগাইতে পারবি না। চলে গেলেন, ধরে না, ও খাদিজা তোমার ভাগ, তোমার বেড়া বকরি দুম্বার গায়ে ভাগ, নাক দেয় মুখ দেয় না, এই না। আমার নবীর এই খবর কিছু পৌঁছলে, খাদিজা বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে যখন আসতে থাকে আমার আপনার নবী, খাদিজা বাড়ির বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, এটা কেমন রাখাল রে, রোদ্রের মধ্যে বেড়া বকরি দুম্বা নিয়ে যখন আসতে থাকে আকাশের মেঘের টুকরা এসে ওই রাখালের উপর ছায়া দিতে থাকে। খাদিজা ডাকতেছে, ও যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমার বেড়া বকরি দুম্বা নিতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার বলো, চিনতে হবে তো। রাখাল যুবক মোহাম্মদ আর বেড়া বকরি দুম্বার দায়িত্ব তোমার নাই, এখন ব্যবসার দায়িত্ব। ব্যবসার দায়িত্ব দিলে এক বছর পার হয়ে গেল, খাদিজা হিসাব করে দেখে এত ব্যবসা হয়েছে, এত বরকত হয়েছে, কয়েক বছরের মধ্যে এত বরকত হয় না। খাদিজা এলাকার লোকজনকে ডাকলেন, আশপুরুষি মই মুরব্বীকে ডাকলেন, নিজের ঘাটজিয়ান পদের যারা ছিল তাদেরকে ডাকলেন, ডাইকা বললেন, ও আমার মুরব্বীরা, ও আমার ঘাটজিয়ানেরা, তোমরা একটা কাজ করো, আমি খাদিজারে যুবক মোহাম্মদের সাথে বিবাহ পরাইয়া দাও। চিনে ফেলেছি, আর কোনো কথা শুনবো না। মুরব্বীরা বলেন, খাদিজারে এই ছেলেটা যুবক, তার তো মা নাই বাবা নাই, লোকটা এতিম, বাড়িঘর নাই, সয় সম্পদ নাই, গরিব। খাদিজা এমন একটা গরিব,
এতিমের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেল, কি ব্যাপার আমরা বুঝতে পারি না। এবার খাদিজা বলেন, ও আমার লোকেরা, তোমরা দেখো ছেলেটা গরিব, ছেলেটা এতিম, এই জন্য কি তোমরা বিয়ে দিতে রাজি হইবা না? তাহলে তোমরা একটা কাজ করো, আমি ধনী খাদিজার যকল সয় সম্পত্তি আছে, আমার সকল সয় সম্পত্তি গুলো আমি গরিব মুহাম্মদের পায়ের মধ্যে ঢেলে দিলাম, এবার মুহাম্মদকে ধনী বানাইলাম, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো গরিব খাদিজা রে, ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? নিজে গরিব হইয়া আমার নবীর পায়ের পাও মুবারকে সকল সম্পত্তি ডাইলা দিয়া খাদিজা নবীকে চিনে ফেলেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলুন এবার খাদিজার দাম বাড়ছে না কমছে? খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, খাদিজা কাঁদতেছে, ও আল্লাহর বন্ধু, আমি কবরে কেমনে গো, একা একা থাকবো, আমার কবরের অবস্থার উপর আমার ভয় আসে, আমার চিন্তা আসে। আমার নবী বলেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, আমি রাসূল যার পক্ষে আছি কোনো ভয় তার থাকতে পারে না। হুজুর দুনিয়ায় তো আপনি আমার পক্ষে আছেন, কাছে থাকবেন, কবরে তো আপনি যাবেন না, আমি কবরের ভয়ে কান্দি। মুলকিন নকিরের সওয়ালের জবাব জানি কি দিতে হবে আমার ভয় করে? আমার নবী বলেন, খাদিজা তুমি চিন্তা করো না। খাদিজা বলেন, হুজুর চিন্তা করব না, আমার তিনটা কথা রাখেন। কি কথা? এক নাম্বার কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজার থেকে সাদা কাপড় আনবেন না, কথা দেন আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইবেন। আমার মন কয় এই নবীর পাঞ্জাবি মুবারক দেখলে আমার কবরে আজাব আসবে না। মহিলা হইয়া চিনে ফেলেছে এই নবীকে, তার ভাগ্য কত ভালো হয়েছে। ও মা বোনেরা আসুন দেখি, আগে যাই আসুন নবীকে চিনি। নবী বলেন, যাও খাদিজা এই কথা রাখলাম, আরেকটা কথা কি? হুজুর আমাকে যেই কবরের মধ্যে শোয়াবেন, আমি শোয়ার আগে আগে আপনি নবী কবরটাই একটু শুয়ে আসবেন। বলুন এই নবী যেই কবরে শুইব এই কবরে আজাব আসতে পারবে কিনা? বাস্তবে আসুন, আমার নবীজিকে দেখে একদিন আবু জাহেল নবীজির চির দুশ্মন, আপনাদের কি আবু জাহেল বন্ধু না দুশ্মন? আবু জাহেল্লা বাফের বেলা হইলে রাউজা না আদেক। বাবারা ভাইরা আসুন সেই নবীকে চিনি। আবু জাহেলের ছেলে আকরামা, বাপ যেমন ছেলে তো এমনই। একদিন নবীজি কথা বলতেছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে, কোনো কিতাব লিখে রাস্তায় দেখা হলে মনটা শান্তি লাগতেছে না, নবীজির বুক মোবারকের সাথে বুকটা মিলাইছে। একজনে গিয়ে রিপোর্ট দিছে, আবু জাহেল তোমার হুলাদি তোমার বাতিজার লগে মিল, তুমি আবার আমরারে মাতবুরি করো, নেতাগিরি দেখাও। বলো কি? হাও আমি নিজে দেখেছি। তাইলে তো এই ফুলারে রাহন যায় না। আবু জাহেলের আইন ছিল, যারা বাতিজার পক্ষে যাবে তাদেরকে হাত পাও বাইদা নদীর ফালায় দিতে হবে। আইন মতো তো কাজ করতে হবে, বাপের আইন পোলার উপর, হাত পাও বাইন্দা সমুদ্র নিয়ে ফালাইয়া দাও। দিছে ফালাইয়া, সমুদ্র ফালানোর সাথে সাথে বড় বড় মাছ আইসে খাইবার লেগিয়া, কাছে আইসা দেখে আকরামার শরীরে রাহমাতাল্লিল আলামিনের গন্ধ করে। মাছ না খায়া মুখের মধ্যে করে করে উপরে বাসায় রাখছে, কার খাতিরে বলুন? এখনো ইমান আনে নাই, ইমান আনে নাই, ইমান হারা ব্যক্তি। শুধুমাত্র নবীজির পাশে একটু ভালো বলছিল, এই পরিচয়ে সমুদ্রের মাছ তারে খায় না উপরে উঠে রাখছে। এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? দূর থেকে কুমির আসতেছে হাত পাও তো বাদা, কুমির মানুষ দেখে দূর থেকে খুব স্পিডে আসতেছে, মানুষটারে খাবে। কাছে আইসা দেহে আরেকজনের মুখের খাবার, আমি কিভাবে খাবো? এটা তো মাছের মুখের মধ্যে, কুমির জিগায় মাছ মুখে নিয়ে রাখলে খাইলি না যে? কুমির রে কেন খাইলাম না, তুই টের পাস না? কহ কিছু টের পাইছি, তার কাছে দি রাহমাতাল্লিল আলামিনের গন্ধ লাগে। মাছ ডাকে, না না হে নবীর গন্ধ যার কাছে তাকে খাওয়া যায় না। মুখে করে আস্তে আস্তে নিয়ে সমুদ্রের কিনারে ছেড়ে দিলেন আকরামাকে। এখনো আকরামা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এবার কুমির ডাকতেছে, রে মাছ যে নবীর ভালোবাসায় আকরামাকে খাইলি না, আমি কুমির সেই নবীর ভালোবাসায় কিছু করব, আকরামার হাতে পাওয়ার বানগুলো আমি কুমির খুইলা দিব। কুমিরের
দুইটা ঠোঁট মাঝখানে দেখবেন দাঁত আছে করাতের মতো, দাঁত দুইটা বান্দের মধ্যে লাগাইয়া কাটতেছে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, কম না নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেই ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেই ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। রে বাবা না ভাই, লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার আলোচনায় যাইতেছি। কুমির দাঁত লাগাইয়া করাত লাগাইয়া বান কাইটা দিছে, যাইতেছে হাইটা হাইটা বাড়ির দিকে। আবু জাহেল দেখে কয়, হ্যাঁ না সমুদ্র ফল ইসলাম আইলো কেমনে, লোকেরা জড়ো হয়ে গেছে, কিভাবে আইলা? আকরামা হাসে, ও আমার বাবার পক্ষের লোকেরা শোনো, মাছ আমারে মুখে করে উপরে তুলে রাখছে, কুমির আমার হাতে পাওয়ের বাদ কাইটা দিছে। আবু জাহেল কয়, আরে মোহাম্মদের জাদু বুঝি নদীর মধ্যেও ঢুকছে রে, নাউজুবিল্লাহ আসতে খেলেন। ওই যারা সিনেমা, এটা হেরান কথা, আচ্ছা একটা কাজ করো, বাঘ ভাল্লুকের জংলাই নিয়ে ফেলে দাও, আবার হাত পাও বাইদা জংলাই নিয়ে ফেলাই দিয়া সবাই এসে বসছে, বাঘ দৌড়াই আইতেছে খাইব, কাছে আইসা দেখে রহমত আল্লির আলমিনের গন্ধ, বাঘ পাশে আইসা দাঁড়িয়ে রিছে চাইয়ে রিছে। আগ্রামা কয়, কি খাইতে আইছিলে খাইবি না? বাঘ ডাকে, প্রভু গো জবান খুলে দাও এর সাথে কথা বলি। জবান খুলে গেল, বাঘ ডাকে, আক্রামারে খাইতাম না কি, তুই কথা কইতে হইতো না, তোর অনুমতি লাগতো না, কলিজাটা সিরা বাহির করতাম, শুধুমাত্র পাইসা গেলে তোর কাছে রহমাতুল লিল আলামিনের গন্ধ আছে, এখনো গালিমা পড়ে নাই, শুধুমাত্র পাশে। আর আজকে যারা এই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনাদের পুরস্কার কি? আসুন সামনে যাচ্ছি, বাঘ বসে রয়েছে। আক্রামারে তোর বাবা তো নবীরে চিনে না, বাঘে কয়, আমি যদি বাঘ না হইয়া গুড়া হইতাম, তোরে পিঠের মধ্যে বসাইয়া বাড়িতে নিয়ে তোর বাবার সাথে কথা বইলা বুঝাইয়া দিতাম, এই নবী যে কোন নবী, বাঘ ডাকতেছে, আমি যদি বাঘ না হইয়া গুড়া হইতাম তাহলে বুঝাইতাম। এমনি উপর থেকে গাছ থেকে অজগর সাপ নামতেছে, অজগর সাপ নাই মা মানুষের মতো কথা বলে, ও বাঘ কেন গুড়া হইতে চাও, চাই রে আমার নবীর পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য। এবার ডাকতেছে অজগর সাপ, এ আক্রামাত, যেই নবীর ভালোবাসায় যেই নবীর পরিচয় দেওয়ার জন্য বাঘ গুড়া হইতে চাই, এই বাঘ যদি নবীর পরিচয়ের জন্য গুড়া হইয়া যায়, আমি সাপ আল্লাহর কাছে দরখাস্ত করব, আমি সাপের পরিবর্তন হইয়া আল্লাহ যেন আমাকে সেই গুড়ার লাগাম বানাইয়া দেয়। সাপ হইয়া, বাঘ হইয়া, মাছ হইয়া, কুমির হইয়া, নবী চিনে উম্মত হইয়া নবী চিনি না। বলতেছিলাম যে নবীর গন্ধ পাইলে কালিমা পড়ে নাই, এত ইজ্জত পাই। আবু জাহেলের ছেলে আক্রামা বলল, নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা বলেছে, নবী গো আমার কবরের মধ্যে দেওয়ার আগে আপনি একটু কবরে শুয়ে আসবেন, যেই কবরে নবী পাক শুয়ে আসবে, বলুন এই কবরে কি আজাবের ফেরেশতা আসবে কি না? নবী বলেন, খাদিজা রে যাও, আমি সেই কথাটাও রাখলাম। হুজুর আরেকটা কথা, কি কথা হুজুর? মুলকিন নকির কি জানি জিজ্ঞেস করবে, আমার ভয় লাগে, জবাব জানি কি দিতে হবে? মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আমার কবরের পাশে বসে থাইকা দিয়ে আসবেন। নবী বলেন, যাও খাদিজা, কথা দিলাম, বলুন নবীজিকে চিনা খাদিজার ভাগ্য ভালো হলো না খারাপ হলো? রে মা বোনেরা, হালিমা তুসাদিয়ার জীবনী খুলুন। হালিমা বলেন, আমি সুদূর তাইফ থেকে
মক্কা নগরী গিয়েছি, কেউ আমার সন্তান দেয় না গরিব বলে। হালিমা বলতেছেন আমেনার ঘরের দরজায় ডাক দিলে, আমেনা বলেন সন্তান আছে নিয়ে যাও। বললাম বাবারে পাঠাও, কথা বলি বাবা নাই এতিম। ও এতিম বলে কেউ নেয় না রে আমেনা, আমার গরিব বলে কেউ দেয় না। দেখি তোমার এতিমটা কেমন, কেউ যখন নেয় না এতিম নিয়ে যাব, খালি যাব না। হালিমা তো সা দিয়ে বলেন যতই ঘরের কাছে ভিতরে ঢুকতে থাকি ততই যেন আমার কলিজায় শান্তি আসতে থাকে। যাইতে যাইতে ঘরের দরজাটার কাছে যাইয়া দেখি হে তিম নবী তিম নবী, শিশু নবী ঘরের মাঝখানে শোয়া। হালিমা তো সা দিয়ে বলেন আমি তাকাইয়া দেখি রে এটা কেমন এতিম রে, এটা যেন একটা পূর্ণিমার চাঁদ ঘরে উদয় হইয়া রইছে। হালিমা বলেন শোধ করতে পারি না, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দুইটা হাত বাড়াইলাম, শিশু নবীরে কোলে উঠাইলাম। কোলে উঠানোর পর দেখি আমার স্তনের মধ্যে দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই শিশু নবী বরকতের নবী, কোলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। ঠিক আছে যাও খাদিজা, তুমি কান্দা থামাও। তারপরও খাদিজা কান্দে, আরে আশ্চর্য এখন কান্দতেছ কেন? খাদিজা বলেন হুজুর শেষ দাবি, শেষ দাবি করব, আর কান্দবো না। কি দাবি শেষ করবি? ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে, মক্কার মানুষ মৃত্যুবরণ করলে মক্কার লোকেরা কাফন করাইয়া বাজারের কিনা সুরমা কাফনের উপর ছিড়াইয়া দেয়। নবী গো আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আমি খাদিজা নিষেধ করে দিলাম। নবী বলেন খাদিজা রে কোন সুরমা তোমার গায়ে দিব? হুজুর আমি কিছু সুরমা জোগাড় করেছি। কোত্থেকে জোগাড় করেছো? নবী গো আপনি কালিমা নিয়ে যখন মক্কা নগরে ঘুরে ঘুরে রাত্রে হলে যখন বাড়িতে ফিরতেন, ও নবী আপনি যখন হুজরায় ঘুমিয়ে যাইতেন, আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলতাম। জুতা মুবারক আপনি ঘুমিয়ে গেলে জুতা মুবারক গুলি লইয়া একটা কাঠি লইয়া জুতা মুবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া, গো নবী আমি কিছু ধুলি বালি জোগাড় করেছি। হুজুর বহুদিনে চেষ্টা করে আপনার জুতা মুবারকের নিচ থেকে কিছু ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করে রাখছি। আপনার কাছে অনুরোধ করি বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনার পাও মুবারকের জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজার বুকে ছিটাইয়া দিয়ে। নবী গো আমার বিশ্বাস বাজারের কিনা সুরমার মিয়াদ শেষ হয়ে যাবে, নবীজির পাও মুবারকের জুতা মুবারকের দুলি মুবারকের ক্ষমতা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার নবী খুশি হলেন, খাদিজা রে যাও যাও খুশি হলাম। খাদিজা মৃত্যুর পর নবীজি কাফন পরাইয়া কবরের মধ্যে নিজে নাইমা শুয়াইয়া দাফন করে মাতার পাশে নবীজি বসে আছেন। বলুন নবী যার পক্ষে আছেন তার কোনো ভয় আছে কিনা? নবী যেখানে আসেন ভয়ের কোনো কারণ থাকবে না, বসে আছে মুলকিন নকির আসতেছে না। অনেক সময় পার হয়ে গেলে আমার আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না, যা আমার বন্ধুর কানে কানে খবর দে, বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিব্রাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, জিব্রাইলের সালাম গ্রহণ করুন, বাড়িতে চলে যান বসে থাকতে হবে না। রে জিব্রাইল আমার কথা ছিল খাদিজার সাথে, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি দিব। হুজুর আপনার দিতে হবে না, যেদিন খাদিজা কবরের বয়ে কাঁদছিল নবীকে পাশে রাখছিল, নবীকে পাশে বসায় রাখছিল, সেই কথা করা ওয়াদা দেওয়া ওয়াদা নিয়েছিল। হুজুর যেদিন আপনি মুলকিন নকিরের সওয়ালের জবাব দিবেন ওয়াদা দিয়েছিলেন, আর খাদিজা খুশি হয়েছিল চোখের পানি ঝরেছিল কবরের বয়ে গো, মুলকিন নকিরের সওয়ালের জবাব কিভাবে দিব? এই বয়ে যেদিন খাদিজা কাঁদছিল আপনাকে যেদিন পাশে ডাকছিল ওই দিন আমার আল্লাহ নিজে এই ডাকে পাশে এসে আল্লাহ বলেছে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে, মুলকিন নকিরের সওয়ালের জবাব বন্ধুর দিতে হবে না রে, আমি আল্লাহ নিজেই আদায় করে দিয়েছি। বাবারা আসুন, এই নবীর উপরে মিলাদ, মিলাদ অন্য কোন নবীর রাসূলের জন্য নয়,
জন্মবৃত্তান্ত পয়দাইশের আলোচনাটার নাম যদি মিলাদ হয় তাহলে নবীজি যে আসছে এটা সত্য না মিথ্যা? যারা কয় মিলাদ নাই তাহলে বোঝা গেল হেরা নবীর আগমনের এই কথাটা তারা কি মানে না। এখানে মাইক আছে, মাউত আছে, এটা সত্য না মিথ্যা? আপনি যদি কন এটা নাই তাহলে আপনি কি সত্যবাদী হইলেন না মিথ্যাবাদী হইলেন? এই মিথ্যাবাদীদের পক্ষে আমরা থাকতে রাজি না। নবীজির পয়দাইশের উপর আলোচনা, এটাই হলো মিলাদ। নবীর পয়দাইশ, নবীর আগমন সত্য না মিথ্যা? তাহলে মিলাদ যে আছে এটা কি আপনারা বুঝতে বাকি আছে? যদি কেউ কয় মিলাদ নাই তাহলে জিজ্ঞাইবেন হুজুর মিলাদ শব্দের অর্থ কি? দেখবেন বলবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। তাহলে জিজ্ঞাইবেন নবী কি দুনিয়াতে আসে নাই? দেখবেন আর কথা কইতো না। এরপরে কয়, এরপরে দেখবেন এই ফেজ ধরলে আমার সাথে কথা কাটি, পরে কয় না মিলাদ তো আছে, আগে কইছে নাই অহংক আছে, কত কিয়াম তো নাই, পরে মিলাদ মানছে, পরে কো কিয়াম তো নাই, কিয়াম বলে নাই। আমি বললাম কিয়াম শব্দের অর্থ কি? কো দাঁড়ান, দাঁড়ান নাই কি? আবার দাঁড়ান তো সব কাজে কাজে আছে, কো নবীর লেগে দাঁড়াইতে হইব এটা তো নাই। আমি কি নিষেধ দেখই? আল্লাহ বলছে কোরআন শরীফে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ একটা ফেরেশতাও বাদ নাই কি করি আমার এই নবীর উপর, ইউসাল্লুনা আলান নবী, 24 ঘন্টা এই নবীর উপর দুরুদ ও সালাম প্রেরণ করি। আবার ডাকছে সমস্ত পৃথিবীর মানুষ, সব মানুষকে ডাকে নাই, শুধু ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা বিশ্বাসী। তাহলে বোঝা গেল যারা এই মিলাদে শরীক হয় তারা আল্লাহর ডাকে, আল্লাহর পছন্দের ঈমানদার। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দাঁড়ায়ও না এই কথা তো কয় নাই, বলছে ও পৃথিবীর বিশ্বাসীরা ইমানদাররা তোমরাও আমার হাবিবের উপর দুরুদ ও সালাম প্রেরণ করো, দাঁড়ায়ও না এই কথা তো কয় নাই। আমরা নবীর তাজিমে, নবীকে শ্রদ্ধা ভালোবাসায় একটু দাঁড়াবো, এতে অপরাধটা কি? আচ্ছা আমি আপনাদের কাছে একটা যুক্তি সেট করতে চাই, আপনাদের ছেলে মেয়েগুলি যদি অথবা আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি পশ্চিম দিকে পাও দিয়া ঘুমায়, ইমাম সাহেব যদি পশ্চিম দিকে পাও দিয়া ঘুমায়, তার চাকরি থাকবো? এটা কি আপনারা মানবেন? না। কেন পশ্চিম দিকে আমাদের কি কিবলা, মানে খানায় কাবা, যেদিকে আমরা কই না কাবাতি শরীফাতি কই না, আমাদের কেবলাটা হলো কাবা, এই কাবার দিকে পাও দিয়া ইমাম সাহেব ঘুমাইলে তার চাকরি থাকবে না, মসজিদ সাহেব ঘুমাইলে তার চাকরি থাকবে না। আপনার ছেলে মেয়ে যদি এই কাবার দিকে পাও দিয়া ঘুমাইতে চায় আপনারা কি দিবেন? না, দিবেন না। অথচ এখান থেকে কাবা প্রায় 6,000 মাইল দূরে, 6,000 মাইল দূরে কাবা, বাংলাদেশে এদিকে পাও দিয়া ঘুমান না, এত তাজিম করলেন যেই নবীর সৃষ্টি না হইলে এই কাবার সৃষ্টি হতো না। এই নবীর তাজিম একচে বেশি করা দরকার আছে কিনা? কি যে তাদের মাথায় আমি বুঝি না। বাবারা আসুন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ, এটা আগে প্রমাণ করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এই জিনিসটার উপরে তোমরা খুশি হও, আনন্দ করো। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কবি নজরুল কইতাছে এটার মধ্যে কেউ বাধা দেয় না, কেউ বেদাত কয় না। কবি নজরুল, কবি নজরুল গাইছে না, ত্রিভুবনে প্রিয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দুলে রে দ্বারা বেহেশতে, আজ জয় করিলে দিলে রিলাজ, আজকে খুশির ডল নেমেছে। আল্লাহু আকবার। আজকে রমজানের ঈদ হইছে এটা কইছে না, আজকে কুরবানির ঈদ হইছে এটা কইছে না, নবীর আগমনের উপর কবি নজ
কি নামছে না, এক ফোড়া বৃষ্টি পড়তে গেছে। রমজানের ঈদ তো একটা ফোড়া, কুরবানের ঈদ হইলো একটা ফোড়া। কবি নজরুল কইছে আজকে খুশি দল নেমেছে, এখন তো কবি নজরুল নে কেউ বেদাতি কইরা না, কারণ কবি নজরুল নে বেদাতি কইলে সামরা থাকতো না। আজকে খুশির ডলটা ওই হলো সকল ঈদের নবীর আগমনে। মা আমেনা বলেন মক্কার বালুর কণা পর্যন্ত খুশিতে নাচছে, এমনকি খানায় কাবা পর্যন্ত নাচছে। বলুন রোজার ঈদে বালুর কয়টা কণা নাচছে, কুরবানের ঈদে কয়টা কণা নাচছে। যা কিছু সৃষ্টি, যা কিছু রোজগার, আল্লাহ বলছে ওয়া খাইরুম মিম্মা ইজমাউন, যত সম্পদ আপনি জমাই করবেন না কেন, সকল সম্পদের চাইতে দামি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখুন না, নিজেও দেখেন না এই টুপিটা কার আদর্শ বলুন। এরকম একটা টুপি যদি কারো মাথায় থাকে রাস্তায় বাহির হলে লোকেরা দেখলে সালাম দেয়নি, আসলে সালামটা কিসের কারণে পাইলো? সবাই বলুন কিসের কারণে? একটা সুর, যার বাড়ি ভৈরব, সুর সুরি করে, হ্যাঁ টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া মুখে দাড়ি সাদা দাড়ি আইছে আপনার আপনাদের রাউজান। আচ্ছা লোকটাকে এই সুরত দেখে আপনারা সালাম দিবেন না? আচ্ছা হ্যাঁ, তো ভৈরবে চুরি করতো রাউজান সালাম পাইলো কিসের বিনিময়? এই যে টুপি পাঞ্জাবি দাড়ি, আজকে এই নবীর নিয়ে বাড়াবাড়ি কেন? যেই নবীর সুরত থাকলে সুর বেড়াও সালাম পায়। বাবারা আসুন আমরা এই নবীর চিনি। যাই হোক, এই নবী সবচাইতে দামি। নবীর একটা টুপি মাথায় থাকলে কত দাম, বেচারা সালাম পায়। এক বেচারা হিন্দু মানুষ, চেহারা খুব ফর্সা, আমার বড় ভাইয়ের বন্ধু ছিল লোকটা। বড় ভাইয়ের বিবাহের মধ্যে মেয়ে দেখতে গিয়েছিল, তারা সতেরো আঠারো জন বন্ধু, এর মধ্যে একটা হিন্দু, চেহারা ফর্সা, চাপ দাড়ি রাখছে, হ্যাঁ দাড়ি রাখছে মুখে। এই এক দেড় কিলো জায়গা রাস্তা, হাইটা লঞ্চে উইটা যাইতে হয়, এক দেড় কিলো জায়গার মধ্যে হিন্দু ভদ্রলোক সালাম পাইছে ৩৫টা, হাই গইনা রাখছে ৩৫টা সালাম মুসলমান তারে দিছে। তারপরে লঞ্চে উইটা কয় তারা তো মুসলমান হইছস খামাখা, দেখছস আমি ৩৫টা সালাম পাইছি, তোরা কি পাইছস? তো মুসলমানরা তো কাজে না হইলো, হেমলে তো ফোন দিই কয় বেটা ভাই তুই হিন্দু বেটা সালাম পাইছস, সালাম তোরে দিছি রে, সালাম দিছে তোর মুহের মধ্যে যে দাঁড়িয়ে, এটা আমার নবীর সুন্নত। সালাম তোরে দিছে না, আমার নবীর সুন্নত রে দিছে। হিন্দু বেটা যদি মুহে দাঁড়ি নবীর সুন্নত, যদিও নবীর মহব্বতে পক্ষে যায় রাহে নাই, শুধু সুরতে রাখছে, এরপরও যদি সালাম পাইতে পারে তাহলে এই নবীর সব কিছুর দাম এই পৃথিবীর সব চাইতে বেশি। আবার কোন কোন জায়গায় প্রশ্ন দেয় কাগজে লিখা, হুজুর সব সময় জানি ঈদ দুইটা, রোজার ঈদ কুরবানির ঈদ, এখন আপনারা আবার এই ঈদ ফাইলেন কই? আমি বললাম বাবা রে রুত ঈদ তো দুইটা না, ঈদ লক্ষ লক্ষ ঈদ, দুইটা পাইছেন কই? আপনি দুইটা চিনছেন, বাকিটা চিনেন নাই। একটা ঈদ, আজকে আপনার ছেলে মেট্রিক ফাস করছে, ফার্স্ট ডিভিশনে ফাস, বলুন বাপ মা এই খবরটা পায়া খুশি না বেজার? খুশিটার আরবি করেন ঈদ, খুশিটার আরবি করেন। এক বেচারার পাঁচটা মেয়ে, ছেলে হয় না, এবার ছেলে একটা হইছে, বলুন মা বাবা খুশি না বেজার? খুশিদার আরবি করেন। এবার ব্যবসায় ৫ কোটি টাকা লাভ হইছে, বলুন বেচারা হিসাব কিতাব করে ৫ কোটি টাকা লাভ, মিষ্টি কিনে বাড়ির যাইতেছে, মনটা খুশি না বেজার? খুশিদার আরবি করেন। ঈদ একটার দুইটা ফাইলেন কই? মুহূর্তে মুহূর্তে ঈদ, কিন্তু ঈদ চিনতে হইব, ঈদ জানতে হইব। আল্লাহ পাক কোরআন শরীফে জানানোর জন্য ঘোষণা দিয়েছে ফালিয়াফরাহু, কিন্তু আল্লাহ ঘোষণা দেয় আমরা জানি না, আমরা বুঝতে চাই না, এই জন্য আমরা দুইটা ঈদ সীমাবদ্ধ করেছি। কিন্তু দুনিয়ার কোন ঈদের জন্ম হতো না যদি এই নবীর জন্ম না হতো। তা কাজী এই ঈদগুলি হলো রোজগার, যেমন বলছিলাম বাবা টাকা পাঠাইছে,
টাকা নিয়ে আসতেছেন বাবা যেদিন আইয়ে এদিন এই রোজারি বাদ দাইয়ার ফুটে গেছেন কেন 100,000 টাকা পাঠাইছে আর এই টাকাটা ছিল রোজগার ফিয়নের দাম নাই ফিয়ন আনছে এই রোজারি হইলো আপনার রোজগার এই কুরবানির ঈদ হইলো রোজগার কার রোজগার আমার নবীর রোজগার নবী যদি না হইতো রোজারি কুরবানির ঈদ হতো না তাই এই নবী যেদিন আইছে 100,000 টাকা কামাইছে বাবা বাড়িতে আইতেছে যদি রোজারি ঈদ বাদ দিয়া যদি বাবার আগমনের ঈদ এত বড় মনে করতে পারেন তাহলে যেই নবীর উসিলায় কুরবানির ঈদ রোজার ঈদ মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি চন্দ্র সূর্য আকাশ জমিন এক কথাই কুল কায়নাত যেই নবীর উসিলায় সৃষ্টি বাবা 100,000 টাকা রোজগার করলো আইলে যদি রোজার ঈদ বাদ দাই এয়ারপোর্ট যাইতে পারেন যেই নবীর উসিলায় কুল কায়নাত পাইলাম এই নবীর আগমনে এর চেয়ে বড় আনন্দ হওয়া আমাদের দরকার আছে কিনা আমি কি পারলাম এটা যে সকল ঈদের সেরা ঈদ বুঝাইতে 100,000 টাকা কামাই করে বাবা এলে যদি রোজার ঈদ বাদ দাই এয়ারপোর্ট যাইতারেন তাহলে এই নবীর আগমনে জশ্নে জলসে যাওয়া আমাদের দরকার আছে কিনা আল্লাহ আমাদেরকে বুঝ দেয় সকলে বলুন আমিন বাবারা ভাইয়েরা আসুন আমি মা বোনদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ও মা বোনেরা তোমরা একদিন কলম কিনেছিলে তোমাদের ইজ্জত বাড়াইলেন সম্মান বাড়াইলেন আমার নবী পৃথিবীর কেউ তোমাদেরকে ইজ্জত বাড়ায় নাই তত্ত্বাবধায়ক সরকারও বাড়ায় নাই জাতিসংঘের মহাসচিবেও বাড়ায় নাই বুশেও বাড়ায় নাই এর বাপেও বাড়াইছে না তোমাদের ইজ্জত সম্মান বাড়াইছে নবী আল্লাহু আকবার বলো নবীজি কোন দিন ঘোষণা দিলেন মেয়েদের ইজ্জত মেয়েদের সম্মান মেয়েদের ভালোবাসা মেয়েদের প্রতি শ্রদ্ধা কোন দিন বাড়াইলেন এমনকি তোমাদেরকে বাড়াইতে বাড়াইতে মাগো তোমার ইজ্জত সম্মান কোথায় নিছে নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার সন্তানেরা তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত সুবহানাল্লাহ মা বোনেরা তোমাদের লজ্জা করে না তোমরা যে এই নবীর আইনের বিরুদ্ধে কথা বলো নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কত বড় জান্নাতটা মায়ের পায়ের নিচে মা তো মহিলাদের মধ্যে মা কি পুরুষের মধ্যে কেমন জান্নাত কত বড় জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে লক্ষ্য করে নবীজি বলতেছিলেন আলী ও আলী শোনো তুমি ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ বেহেশতের মূল্য আমি দিতে পারবো কোন কোন দিন দুই দিন তিন দিন যায় আমি আলীর সুলায় আগুনই জ্বলে না আমি বেহেশতের মূল্য কিভাবে দিব রাসূল বলেন না তোমাকে দিতে হবে হুজুর মূল্য মূল্যটা কত হবে একটু জাইন্না রাহি ফারিয়ান না ফারি রাসূল বলেন সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী শুধু রাউজান থানা চট্টগ্রাম জেলা না সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ঈদের মূল্য হবে না সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ঈদের মূল্য হবে না ওই রকম সমস্তটা জান্নাত যদি আপনার আমার মায়ের পায়ের নিচে হয় নবী মাদের দাম বাড়াইলো না কমাইলো আর বাইঙ্গে বাইঙ্গে বুঝাইতে হবে না শর্টকাটে বুঝাই দিলাম একটা মেয়ের দাম কত মাগো তোমার দাম কত এত বড় জান্নাত যদি তোমার পায়ের নিচে নবী দিয়ে থাকে তাহলে তোমার দাম কত তোমাকে বাড়াইলো এখন তুমি কেন এই নবীর বিপক্ষে গেলা নবীর বিরুদ্ধে তুমি কথা বললা যাই হোক দাম বেশি মা জাতির একটা কথা দিয়ে বুঝাইলাম তারপরে প্রশ্ন আসবে হুজুর হযরত আলীকে যে নবী বলল আলীকে পরে সমাধান কি দিল আলী তো চোখের পানি ছেড়ে দিয়েছে নবী গো এত দামি জান্নাতের মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই রাসূল বলেন আলী তুমি পারবে পারবে হুজুর আমি কেমনে পারবো আমার তো বুঝে আসে না আমার নবী বলেন আলী